কসবা টেগোর পার্কের নস্করহাটে খুন কেন্দ্রীয় সরকারি আধিকারিক, এই যে ফ্ল্যাট রয়েছে শীলা চৌধুরী এই ফ্ল্যাটের মধ্যেই থাকতেন, এবং গতকাল বিকেলবেলা প্রাক্তন এক বন আধিকারিক পরিচিত শীলা চৌধুরী উনি যখন আসেন ফ্ল্যাটের মধ্যে বেল বাজাতে থাকেন কিন্তু বেল বাজছিল না। ওনার কাছে একটি নকল চাবি ছিল, যে চাবি খুলে ঘরের মধ্যে যখন ঢুকে দেখতে পায় যে ঘরের মধ্যে রান্নাঘরের কাছে শীলা চৌধুরীর দেহ পড়ে রয়েছে, পাশে একটি পোশাক যেটা পোড়া অবস্থায় পড়ে রয়েছে, তখনই কিন্তু পুলিশের কাছে খবর গিয়ে পৌঁছায়। পুলিশ আসে ঘটনাস্থলে এবং একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। প্রথমে যেটা পুলিশ মনে করছে যে এক হচ্ছে ওনাকে খুন করা হয়েছে, এবং খুন করা হয়েছে অত্যন্ত পরিকল্পনা মাফিক, এবং সেই পরিকল্পনা মাফিক যে বিষয়টা তদন্তে উঠে আসছে, এই যে ঘর রয়েছে রান্নাঘরের কাছে যে গ্যাস সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডারে যে ওভেন রয়েছে, সেই ওভেনের কাজ সঙ্গে যুক্ত যে পাইপ রয়েছে, সেই সিলিন্ডারের পাইপের মধ্যে একটি দড়ি বাঁধা রয়েছে, কোনোভাবে কিন্তু প্রমাণ লোপাটের জন্য একটা বিস্ফোরণের ছক ছিল আততায়ীদের, এবং সেই মতো সেই দড়ি বাঁধা দড়ি যেটা বাইরের দিকে বেরিয়ে গেছে। এই ক্ষেত্রে তদন্তকারীরা যেটা মনে করছে যে সেই দড়ির বাধা অংশ ধরে যখন টানতে থাকে তারা, সেই দড়ি ছিঁড়ে যাওয়াতেই কিন্তু তাদের এই ছকটা বানচাল হয়ে যায়। এবং ঘরের মধ্যে দেখা যায় যে ঘরের মধ্যে বিভিন্ন জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে এবং কিছু জিনিস খোয়া গিয়েছে। এই ক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে খুনের মোটিভ হচ্ছে মার্ডার ফর গেইন, অর্থাৎ লুঠের উদ্দেশ্যে খুন। কিন্তু কেউ যদি লুঠের উদ্দেশ্যে খুন করতে আসবে তাহলে এত পরিকল্পনা করবে কেন, এই প্রশ্নের উত্তর খুঁজছে এখন তদন্তকারীরা। वो पौने पाँच या पाँच दस के मैंने बीच में कही ये बात, पौने पाँच बजे करीब आए थे तो वो गेट खोले, बेल बजा रहे थे तो बेल भी नहीं बजा, बेल का कनेक्शन कटा हुआ था, जब गेट आदमी खोला तब देखा, इधर आए हमारा बेल टिप रहे हैं, है? बेल टिपे हमारा, उसके बाद फिर बोले देखो ना भाभी के की हो, देखो भाभी के की हो, फिर उनका बेल बजाए, वो भी निकले, हम लोग भी निकले, सब लोग साथ में गए, तो ऐसे ही देखे सीधा अपना सोई हुई थी नीचे में ही, नीचे में सोई वो पाइप, वो तो सिलेंडर में पाइप बाधा हुआ था, रस्सी एक ठो बाधा हुआ था लाल कलर का रस्सी। घर का हालात क्या था? घर का हालात वही गैस सिलेंडर रखा हुआ था साइड में उनका माथा के पास, आ गैस चूल्हा रखा हुआ था, गैस चूल्हा के नीचे तकिया रखा हुआ था बालिश। অভিযোগ এটাই যে ওকে মার্ডার করা হয়েছে, মানে কোল্ড ব্লাডেড মার্ডার হয়েছে। এখন যেই করে থাকুক আমি কামনা করছি যে যেন তার কঠোর শাস্তি হোক। ওনার যে শত্রু হতে পারে আমি সেটা কিছুতেই বুঝতে পারছি না। ওনার সবার সাথে খুব ভালো রিলেশনস, ওনার সাথে একটাই প্রবলেম, উনি সবাইকে খুব বিলিভ করে ফেলেন। মানে কোথাও ট্রেনে যদি কারোর সাথে আলাপ হতো বা কিছু হতো তাকে ফোন নাম্বার দিয়ে দিতেন, সে তারা বাড়িতে আসতো, একটা রিলেশন তৈরি করে ফেলতো। এই প্রশ্নও কিন্তু অন্ধকারীদের মনে দানা বাঁধছে, তাহলে কি প্রথমে তারা যেটা চেষ্টা করেছিল অর্থাৎ যে সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের পাইপ খুলে দেবে এবং ঘরের মধ্যে যে পোশাকে তারা আগুন লাগিয়েছিল সেইখান থেকে একটা বিস্ফোরণ ঘটবে, কিন্তু সেই বিস্ফোরণ না হওয়াতে, তথ্য প্রমাণ লোপাট না হওয়াতে কি তারা দ্বিতীয় দফায় খুনের পরে আবার ঘরের মধ্যে ঢুকলো, ঘরের মধ্যে ঢুকে জিনিসপত্র লন্ডভন্ড করলো, করার পরে যে তারা একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে যে লুঠের উদ্দেশ্যে খুন, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। প্রাক্তন ওই বন আধিকারিককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাড়ির এক পরিচারককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখন সকলকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে একদিকে কসবা থানার আধিকারিকরা, অন্যদিকে লালবাজারের গোয়েন্দারা। তবে কে বা কারা খুন করলো এই কেন্দ্রীয় সরকারি আধিকারিককে সেইটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে পুলিশ যেটা মনে করছে খুনের পিছনে থাকতে পারে পরিচিত কারো হাত। ক্যামেরা বিজু চন্দ্রের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।